রাজধানীতে বৃষ্টি হলেও সারা দেশে এখনো দাবদাহ চলছে। দাবদাহের খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। সরাসরি আমরা যুক্ত হব ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদের কাছে। প্রথমেই যাচ্ছে ইলিয়াসের কাছে। ইলিয়াস, ময়মনসিংহে টানা দাবদাহে জনজীবনে কতটা দুর্ভোগ নেমে এসেছে বিস্তারিত সম্পর্কে? লিনিয়া, আসলে প্রচণ্ড তাপদাহ কিন্তু গত 15 দিন ধরেই চলেছে সারা দেশে, এবং এর মধ্যে কিন্তু ঘন ঘন লোডশেডিং আমরা দেখেছি, যে মানুষকে কিন্তু একবারে মানুষের জনজীবনে কিন্তু ভীষণভাবে অস্বস্তিতে ফেলেছে। আজকে এই প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষা পেতে কিন্তু আজকে আমরা দেখেছি ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে কিন্তু কিছুক্ষণ আগেই বিশেষ নামাজের আয়োজন করা হয়। নামাজ কিন্তু কিছুক্ষণ হয় শেষ হয়েছে। এখানে কিন্তু আসলে নগরী সহ জেলার বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এসে এই বিশেষ নামাজে অংশগ্রহণ করেন এবং তারা প্রার্থনা করেন যেন অচিরেই রহমতের বৃষ্টি শুরু হয়। আমরা দেখেছি যে নামাজ শুরুর পূর্বে থেকেই কিন্তু কিছু কিছু বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে, এবং এখানে মুসল্লিদের সাথেও আমরা কথা বলেছিলাম। মুসল্লিরা বলছেন যে শুধু যে এই প্রচণ্ড গরমে তারা যে অতিষ্ঠ শুধু তা নয়, এবং যে জীবজন্তু আছে সেই প্রাণী কিন্তু অনেকটা অস্বস্তিতের মধ্যে পড়েছে, এবং এই দুর্ভোগ থেকে রেহাই পেতে তারা বিশেষ দোয়া এবং নামাজ আদায় করেছেন, এবং তারা চাচ্ছেন যে অচিরেই এই যে সংকট সেটি কিন্তু কাটিয়ে উঠবে তারা বলছেন। আমরা একটু কথা বলবো এখানকার একজন মুসল্লি রয়েছেন যে নামাজে অংশগ্রহণ করেছিলেন। আসলে আজকের এই নামাজের আয়োজন করা হয়েছিল, আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু প্রচণ্ড তাপদাহ, এর মধ্যে লোডশেডিং, আসলেই এই নামাজে আপনিও অংশগ্রহণ করেছেন, এবং আপনারা কি প্রত্যাশা করেছেন এবং কি দোয়া চেয়েছেন? মহান আল্লাহর কাছে, মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে এবং আমার ধর্মীয় বিশ্বাস থেকে এবং ধর্মীয় অনুভূতি থেকে আজকে মহান আল্লাহর কৃপা লাভের জন্য আমি আজকে এই ইস্তেসকার মসজিদে আজকে সামিল হয়েছি, এবং আমাদের বিশ্বাস যে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন, মহান আল্লাহ যদি আমাদেরকে কৃপা করেন, তাহলে আমরা তার কৃপা নিয়ে মুক্তি লাভ করলে অবশ্যই এই তীব্র দাবদাহ থেকে, তীব্র গরম থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জন্য যতটুকু অবনত মস্তিষ্কে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়, আমরা আজকে আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। আর এখানে বারবার বলা হয়েছে আমাদের গুনাহের কারণে মহান আল্লাহর শাস্তি স্বরূপ এই তাপদাহ হচ্ছে। আমি যে সেই গুনার প্রতি উল্লেখ করে বলতে চাই, আমরা পৃথিবীর প্রতি, প্রকৃতির প্রতি অন্যায় করেছি, অবিচার করেছি, আমরা এই পৃথিবীর প্রকৃতিকে ধ্বংস করেছি, পৃথিবীর প্রকৃতির উপর যে অত্যাচার করেছি সেই অত্যাচার থেকে এই তীব্র দাবদাহ হচ্ছে, খরা বৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি, এই নদী শুকিয়ে যাচ্ছে, প্রকৃতির উপর আমরা অত্যাচার করেছি, আমরা নদীর উপর শাসন করেছি, এবং যে আমরা বৃক্ষের উপর নিধন করেছি। আমরা যদি আজকে এখানে নামাজ পড়ার সাথে সাথে এখানে যতজন শরীক হয়েছি প্রত্যেকে যদি এইটা গ্রহণ করি, এই শপথ গ্রহণ করি, এই তীব্র দাবদাহ থেকে প্রকৃতির এই অবস্থা ফিরিয়ে আনার জন্য আমরা প্রত্যেকেই বৃক্ষ রোপণ করব এবং প্রকৃতির প্রতি ভালোবাসা দিব, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদের প্রতি ক্ষমাশীল হবেন। আমরা প্রকৃতিকে ভালোবাসি, তাহলে আল্লাহর নৈকট্য আমরা লাভ করতে পারি। ধন্যবাদ। আসলে এই মুসল্লি বলছিলেন যে আসলে আল্লাহর রহমত ছাড়া কিন্তু এই যে বৃষ্টি এবং প্রচণ্ড যে তাপদাহ সেটি কিন্তু কখনোই নিরসন হবে না, সেই বিষয়টি বলছিলেন। নিয়ে আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহ বিভাগের 4 জেলা রয়েছে, আসলে 4 জেলায় বিদ্যুৎ 1200 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর মধ্যে আমরা দেখেছি যে 900 থেকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু পাচ্ছে বিদ্যুৎ বিভাগ, এবং সেই কারণে কিন্তু আসলে বিশেষ করে শহর থেকে গ্রামে যে লোডশেডিং সেটির মাত্রা কিন্তু প্রতিনিয়তই বেড়ে চলেছে। আমরা এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের সাথেও কথা বলেছিলাম এবং বিদ্যুৎ বিভাগ বলছেন যে এই চলমান সংকট অর্থাৎ ডলার এবং কয়লা সংকটের কারণেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, এবং বেশ কয়েকটি উৎপাদন কেন্দ্র কিন্তু বন্ধ রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, যার ফলে এই যে লোডশেডিং কিন্তু কোনোভাবেই নিরসন করা যাচ্ছে না,
এবং তিনি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে বন্ধ যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেইগুলো চালুর পাশাপাশি এই যে চলমান লোডশেডিং সেটি যেন নিরসন করতে পারেন সেই বিষয়ে কিন্তু তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় বলে রাখি, বিশেষ করে এই প্রচণ্ড তাপদাহের কারণে কিন্তু বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছেন এবং তারা কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসপাতালেও আমরা দেখেছি যে এই শিশুদের ভর্তির সংখ্যা কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু প্রতিনিয়তই ইতিমধ্যে বেড়ে চলেছে এবং চিকিৎসকরা বলছেন যেন শিশুদেরকে ঠান্ডাযুক্ত স্থানে রাখা হয় এবং তাদের যেন তরল খাবার খাওয়ানো হয় সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও চিকিৎসকরা বলছেন এই প্রচণ্ড তাপদাহের মধ্যে যেন সাধারণ মানুষ বাইরে বের হলে ছাতা নিয়ে বের হয় সেই পরামর্শও কিন্তু তারা আমাদেরকে দিয়েছেন। বিশেষ করে এই প্রচণ্ড তাপদাহে কিন্তু আসলে সাধারণ মানুষের যে অস্বস্তি সেটি কিন্তু বলার কোনো রকম ভালাই রাখে না। আসলে ময়মনসিং সহ সারা দেশেরই কিন্তু একই অবস্থা এবং সেই বিষয়টি নিরসনের লক্ষ্যেই কিন্তু সারা দেশ সহ ময়মনসিংহের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া এবং নামাজের আয়োজন করা হচ্ছে। এছাড়াও আমরাও কর্তৃপক্ষ যে বিদ্যুৎ কর্তৃপক্ষ রয়েছে যাতে তাপদাহ থেকে ঘন ঘন লোডশেডিং থেকে সাধারণ মানুষ মুক্তি পেতে পারে সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। লিনিয়া এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ঘন ঘন লোডশেডিং এবং প্রচন্ড তাপদাহ নিয়ে সর্বশেষ। ধন্যবাদ ইলিয়াস আহমেদ আপনাকে। দর্শক ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ আমাদের সহকর্মী জানাচ্ছিলেন দাবদাহ জনজীবনের দুর্ভোগের সার্বিক পরিস্থিতি সম্পর্কে।